ডক ফাইলটা আমি করতে পারি না, আমি করে দিব যা যা লাগে, সমস্যা নাই। তো আমরা ফার্স্টে ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং নিয়ে আমরা কি বুঝি তো বলতে পারবেন একটু শর্টে? অ্যাটলিস্ট তো মানে ইমেল মার্কেটিংটা কি এইটুকু আইডিয়া তো মনে হয় মোটামুটি একটু আছে বলার মতো। সহজ ভাষায় ইমেলের মাধ্যমে নিজের প্রোডাক্ট প্রমোশন গুলা কাস্টমারের কাছে পৌঁছানো, জানানো, ইনফর্ম করা। নিজের প্রোডাক্ট নিজের সার্ভিসটা সার্ভিস, হ্যাঁ নিজের প্রোডাক্ট সার্ভিস। আমি আর একটু স্পেসিফিক করে বলি, সেটা হচ্ছে ইমেলের থ্রুতে আমাদের বিজনেস যেটা থাকবে, বিজনেস আমাদের সার্ভিস রিলেটেড হতে পারে আর আমাদের প্রোডাক্ট রিলেটেড হতে পারে, যেটাই হয় আমাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য আমরা হচ্ছে ইমেলের থ্রুতে মার্কেটিং করব। সেটা হচ্ছে আমরা ইমেল মার্কেটিং এর যে প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করি, আমি আজকে আপনাদেরকে মেলচিম্প নিয়ে দেখাবো। এছাড়া আরো হচ্ছে এরকম অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে যেগুলো দিয়ে ইমেল মার্কেটিং করা যায়। আমি কিছু সাইট দিয়ে দিব আপনার ওই সাইট গুলোতে গিয়ে, বাকি যে যে ইমেল মার্কেটিং আরো প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন, একটা রিভিউ আইডিয়া নিয়ে নেবেন। হ্যাঁ, কিন্তু আমাদের মডিউলে আমরা হচ্ছে ইমেল মার্কেটিংটা মেইল চিমটা দিয়ে দেখাবো। তো মেইল চিমপের থ্রুতে আমরা হচ্ছে অডিয়েন্স লিস্ট, আমাদের মেইল চিমপে একটা অ্যাকাউন্ট করতে হবে, ওখানে গিয়ে আমাদের একটা অডিয়েন্স লিস্ট থাকবে, ওই লিস্ট ধরে আমরা বিভিন্ন ইমেল টেমপ্লেট ডিজাইন করে মেইল চিমপের থ্রুতে অনেকের কাছে মাল্টিপল ইমেল আইডিতে এট এ টাইম আমরা হচ্ছে ইমেল পাঠিয়ে দিতে পারবো। আমরা বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো, আমরা বিভিন্ন ধরনের ফর্ম ক্রিয়েট করতে পারবো। তো আমরা এই প্রত্যেকটা কাজ ধরে ধরেই হচ্ছে গিয়ে আমরা ইমেলের থ্রুতে মার্কেটিংটা করবো, মানে আমাদের মার্কেটিংটা হবে ইমেল লিস্ট দিয়ে, বাট আমাদের ফর্মেট গুলো থাকবে হয়তো বা ইমেলের কোনো টেমপ্লেট ডিজাইন হতে পারে একটা, অথবা কোনো ল্যান্ডিং পেজ টাইপ হতে পারে, আর বিভিন্ন ফর্ম আছে ফর্মের থ্রুতেও। তো আমরা মেইলচিম্পের থ্রুতে আমরা একটা অডিয়েন্স লিস্ট জেনারেট করতে পারি, আমাদের অলরেডি এক্সিস্টিং যে অডিয়েন্স লিস্ট আছে সেটা আমরা মেইলচিম্পে আপলোড করে দেন ওদেরকে ইমেল করতে পারি। বিভিন্ন সাইন আপ ফর্ম আমরা বিল্ড করতে পারি, ওই সাইন আপ ফর্মের থ্রুতে আমরা হচ্ছে একটা অডিয়েন্স লিস্টও পাবো, আবার ওই অডিয়েন্স লিস্ট ধরে আমরা আবার পাল্টা তাদেরকে ইমেল করে তাদের সাথে মার্কেটিং করতে পারবো। মানে অডিয়েন্স কালেক্ট করা, ইন দা মিন টাইম ওই অডিয়েন্স কে আবার হচ্ছে রিটার্গেট করে ইমেল করা, সবকিছুই মেল চিমের প্ল্যাটফর্মটা দিয়ে আমরা করতে পারবো। আর মেল চিমটা কেন দেখাচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে মেল চিমের থ্রুতেই ইমেল মার্কেটিংটা করা হয়, আর ইমেল মার্কেটিংটা মেল চিমের আরো বেশি পপুলার এই কারণে যে বাকি সবগুলো প্ল্যাটফর্মের একটা ফ্রি ট্রায়াল ভার্সন থাকে একটা লিমিটেড টাইমের জন্য, কিন্তু মেল চিমের হচ্ছে গিয়ে আপনি পেইড ভার্সন নিতে পারবেন বা ফ্রি ভার্সন দিয়েও হচ্ছে আপনি কাজ করতে পারবেন। এবং ফ্রি ভার্সন দিয়ে মোটামুটি অনেকটা লিস্ট ক্রিয়েট করে ইমেল পাঠানো যায় দেখে এটা এত বেশি পপুলার, বাকিদের বাকি প্ল্যাটফর্ম গুলোতে হয়তো একটা নির্দিষ্ট টাইম লাগে, 1 মান্থ বা 2 মান্থ এর একটা ফ্রি ভার্সন থাকে, দেন হচ্ছে পেড ভার্সন ছাড়া কোনো কাজই করা যায় না। বাট আমরা যেরকম ক্যানভাতে ফ্রি ভার্সন দিয়ে রেগুলার কাজ করতে পারি, ঠিক সেম ওয়েতে মেলচিম্পের ফ্রি ভার্সন দিয়েও আমরা রেগুলার কাজ করতে পারি। আর এখন আসি আমরা ক্লায়েন্টের ব্যাপারে, আমরা যখন ক্লায়েন্টের জন্য করবো মেলচিম্পের পেইড ভার্সন গুলো খুব একটা এক্সপেন্সিভ না, আমরা যদি ক্লায়েন্টের রেগুলার কাজ করি ইন দ্যাট কেস আমরা ফ্রি ভার্সনটা অ্যাকাউন্ট ওপেন ক্রিয়েট করে ওর অ্যাকাউন্টটা দিয়ে আমরা কাজ করব, আর তারপর যদি রেগুলার বেসিসে আমাদের তার জন্য কাজ করতে হয় ইন দ্যাট কেস আর যে ছোট ছোট প্যাকেজ আছে, বিভিন্ন প্যাকেজ আছে একটু পরে আমরা যাব সেগুলো দেখবো, ক্লায়েন্টকে দিয়ে তার পেইড ভার্সনটা নিয়ে তার পেইড ভার্সন গুলো দিয়ে কাজ করতে পারবো। আর যখনই ক্লায়েন্টের ইমেল মার্কেটিং এর কাজ করতে যাব, আপনাদের ক্লায়েন্টের দুই ধরনের প্রশ্ন আসতে পারে, ক্লায়েন্ট তো অন্য কোন প্ল্যাটফর্ম আপনাকে বলতে পারে যে আমাকে ইমেল মার্কেটিং এই প্ল্যাটফর্মে দিয়ে করতে হবে,
হ্যাঁ, সো আপনার আলাদা প্ল্যাটফর্ম গুলোতে যদি করা থাকে, প্র্যাকটিস থাকে, তো ওটা দিয়ে করতে পারবেন। আর যদি তার নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম না বলে, জাস্ট বলে যে আমার ইমেল মার্কেটিং দরকার, ইন দ্যাট কেস হচ্ছে আমরা সবাই মেল চিমটাই তাকে সাজেস্ট করব, এবং আমরা তাদেরকে জানাবো যে হ্যাঁ, আমি ইমেল মার্কেটিং করি থ্রু মেল চিম। আপনার ইমেল মার্কেটিং এর ফাইবারের দিকগুলো দেখলে খেয়াল করবেন, ম্যাক্সিমাম ইমেল মার্কেটিং এর ওরা প্ল্যাটফর্মটা একদম সুন্দর করে গিগে পিকচারে অথবা ভিতরে গিগ ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছে যে তারা হচ্ছে ইমেল চিপের থ্রুতে করে। আবার ইমেল মার্কেটিং ম্যানুয়ালি ইমেল অ্যাড্রেস থেকে গিয়ে গিয়ে আইডি দিয়ে ওভাবে করা যায়, ওখানেও ল্যান্ডিং পেজ সেট করে ওভাবে করা যায়। ওইটা জটিল ভার্সন আর কি, মানে ম্যানুয়ালি কাজে, যে লিঙ্কডইন এর দেখলাম না, লিড বা যে কোনো ধরনের লিড জেনারেট করা ম্যানুয়ালি করাটা এত সময় হয়ে ওঠে না। যখন আপনি মাল্টিপল প্রজেক্ট এর সাথে কানেক্টেড থাকবেন, তখন একটা ক্লায়েন্ট এর পিছনে আপনার এত সময় দেওয়ার মতো সময় আপনার হয়ে উঠবে না। দ্যাটস ওয়াই এরকম অনলাইন এই প্ল্যাটফর্ম গুলো ইউজ করা, আর দ্যাটস ওয়াই মেইলচিম্প ইউজ করা। সো আপনি আপনার ফাইবারে যে গিগটা ক্রিয়েট করবেন ইমেল মার্কেটিং এ, সেটাতে একদম এক্স্যাক্টলি স্পেসিফাই করে দিয়ে দিবেন যে আপনি মেইলচিম্প এর থ্রুতে ইমেল মার্কেটিং করবেন। আর ক্লায়েন্ট এর কাছ থেকে আমাদের মেইলচিম্প এর ইমেল মার্কেটিং করার জন্য তার হচ্ছে ইমেল আইডি লাগবে। তার ইমেল আইডি দিয়ে আপনি হচ্ছে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড একটা সেট করবেন, যতদিন কাজ করবেন ওই পাসওয়ার্ড থাকবে। তারপর আপনার সাথে তার কাজ শেষ হয়ে গেলে সে তার মতো তার পাসওয়ার্ড চেঞ্জ করে তো নিয়ে নিতে পারবে। আর আর আপনার সাথে যদি লং টার্ম বেসে কাজ করে সেক্ষেত্রে তো আলাদা ইস্যু। তো আমাদের ইমেল মার্কেটিং এর মেলচিপ এর জন্য বাইরের কাছ থেকে দুইটা জিনিস চাওয়ার, একটা হচ্ছে তার মেইলচিম্প এর থ্রুতে করবেন এটা বলে দিবেন, এটার জন্য তার একটা জিমেল আইডি বা যে কোনো ইমেল অ্যাড্রেস লাগবে। হ্যান্ড সেকেন্ড হচ্ছে তাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন তার জন্য অডিয়েন্স লিস্ট কি ক্রিয়েট করতে হবে, আর তার কাছে অলরেডি তার অডিয়েন্স লিস্ট আছে, আর ওই অডিয়েন্স লিস্টটা কি তার হয়তো ফেসবুকে, সে যেহেতু ডিজিটাল মার্কেটিং বা অনলাইন প্ল্যাটফর্মে সে কাজ করে, তার নিয়ে তার একটা ওয়েবসাইট আছে, সো তার অলরেডি একটা লিড তার কাছে থাকবে। লিড বা অডিয়েন্স লিস্ট, কাস্টমার লিস্ট আমরা যেটাই বলি, তো তার বিজনেস এর জন্য অডিয়েন্স লিস্ট তার থাকবে। এবং সে তার যদি ওয়েবসাইট মেইনটেইন করে, সো ওয়েবসাইট এর থ্রুতেও তার অনেক ভাবে সে ট্রাফিক গুলো নিয়ে তাদের একটা লিস্ট থাকে। সো এটা জেনে নিবেন তার কাছে অলরেডি এক্সিস্টিং যে লিস্ট আছে সেই লিস্ট ধরে আপনি ইমেল মার্কেটিং করবেন কিনা, অর হচ্ছে আপনাকে আবার তার জন্য লিস্ট ক্রিয়েট করতে হবে কিনা। হ্যাঁ, এই কয়েকটা জিনিস ক্লায়েন্টের সাথে ইমেল মার্কেটিং এর কাজ যখন পাবেন তখন এগুলা ক্লিয়ার করে নিতে হবে। আমি এখানে দেখানো কিছু নাই, আমি অ্যাকচুয়ালি এই ফাইলটা রেডি করতে পারি নাই। সো এখানে যে আপনাদের ডাইমেনশন আছে, হ্যাঁ, ইমেল মার্কেটিং এর মানে মেইল চিম্প এর প্রচুর ডাইমেনশন আছে, এক একটা ফর্ম, এক একটা ল্যান্ডিং পেজের এক একটা জিনিসের। সো ডাইমেনশন গুলো আমি এটা ক্লিয়ার করে দিয়ে দেবো, মানে দেখে বুঝবেন না এখন। দেখেন এখানে কয়েক কিছু আর একটু ইমেল মেলচিম নিয়ে বললে, মেলচিমের হচ্ছে ওয়ার্ডপ্রেস, ম্যাগনেটো, ম্যাজেন্ট হচ্ছে, ম্যাজেন্টো, শপিফাই, এদের সাথে হচ্ছে গিয়ে মেলচিম ইন্টিগ্রেট করা যায়। এটা একটা ওই মেলচিমের প্লাস পয়েন্ট, কারণ নর্মালি যে ওয়েবসাইট গুলো থাকে ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, শপিফাই, এইগুলোর সাথেই মানে প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্ট সেলের ক্ষেত্রে এইগুলো বেশি ইউজ হয়। তারপর দেখেন মেলচিম হচ্ছে 1200 ইমেল আপ টু 2000 সাবস্ক্রাইবার ফ্রি প্ল্যান। আমাদের যে ফ্রি প্ল্যান ভার্সনটা আমরা এখন ইউজ করব বা আমরা ক্লায়েন্টের জন্য যে ভার্সনটা দিয়ে কাজ করব, ওখানে হচ্ছে আমাদের 1200 ইমেল সেন্ড করতে পারবো, আর আপ টু হচ্ছে 2000 সাবস্ক্রাইবারের একটা লিস্ট আমরা ওখানে রাখতে পারবো, এবং তাদেরকে ধরে, সরি 1200 বলতেছি, সরি 12000, ঠিক আছে। আর পেইড ভার্সনে হচ্ছে আমি মেইলচিম্পে যাচ্ছি, তখন আমি বিজনেস ওদের প্ল্যানটা কোনটাতে কি করা যায় সেটাও দেখায় দিচ্ছি। তো আমরা মেইলচিম্পে চলে যাই, গুগল দিয়ে বা উপরে যেখানেই লেখেন মেইলচিম্প, কেউ একজন কিছু টেক্সট করেছে আমার জন্য, একটু পড়ে দেন কেউ, আমি এই ক্লাসের মাঝখানে যে টেক্সটটা দেখতে আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি, আমার স্ক্রিনটার পাশ দিয়ে গিয়ে আবার আমার টেক্সট দেখতে হয়, এটা আমার, একটু পড়ে দেন হাসান ভাই না কে কিছু একটা লিখছেন মনে হয়, কেউ আমার পপ আপ আসছে,
তানভি একটু পড়েন তো, কে হাসান ভাইয়া নাকি লিখছে, একটু কি লিখেছে গুলো তো সেটা আপু পড়েন। আপনাকে বলছি, আইডিয়া আছে বললো, রিমন ভাইয়ের আইডিয়া নিয়ে বললো, ইমেল মার্কেটিং এগুলোই লিখছে, এরপর তো আর কিছুই লিখে না। তা মাত্র পপ আপ আসলো আমার এখানে, আপনারা তো আমার জুমের পপ আপটা দেখেন না, এই যে জুমের যে পপ আপটা উঠে, খুবই বিরক্তিকর। খুবই খুবই মানে মাউস তো আমি নাড়ানাড়ি করতে থাকি। সেটার স্ক্রিনশট নিয়েছে কে, কি কে বললো? আমার মেলচিম অ্যাকাউন্টে স্ক্রিনশট দিছি, হাসান বলতেছি আমি। ও আচ্ছা, হাসান ভাইয়া কোথায় দিয়েছেন এতে? ঠিক দুইটাই আছে কাপ হাসান ভাই, আজকে আজকের জন্য আপনি একটু চুপচাপ থাকেন, কারণ আপনি বাদে বাকি কারোর আইডিয়া নাই, তো আপনি আজকে একটু চুপ থাকেন, ওই জন্য কালকে আপনাকে আপনি প্রাইভেট দিয়ে বলবেন। দিলাম। ও আচ্ছা, প্রাইভেটলি দিছেন এই জন্য বাকিরা দেখেনি, আমি এই জন্য তো বললাম আমার এখানে পপ আপ আসছে। হাসান ভাই হ্যাঁ আপনার আইডিয়া আছে, খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ, কিন্তু আজকে একটু চুপ থাকেন। হ্যাঁ আজকে একদম শুরু করি তো, কারণ বাকি কারোরই যেহেতু আইডিয়া নাই, তো আমি আগে শুরু থেকে যাই। আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে মেইল সিম বেজ, দেখেন বান্দরের একটা চেহারা, কেন যে ওদের লোগোটা এরকম ওরাই জানে। সো আমরা হচ্ছে ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো সাইন আপ ফ্রি। ও এখন তো আরিফ, আমার স্ক্রিন অফ যাবে, আপনার স্ক্রিন অন হবে। আরিফ আছেন? হ্যাঁ আপু আছি। আমি শেয়ার স্টপ করছি, আপনি ইয়ে করেন। আমি আগে অ্যাকাউন্টটা হচ্ছে আরিফের স্ক্রিন থেকে, আরিফের আইডি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেন, আমি হচ্ছে আমার এখান থেকে লগ ইন করছি। আগে আরিফ করুক ওখান থেকে দেখে, কারণ হচ্ছে ইমেল ভেরিফিকেশনের ব্যাপারটা থাকে, তো যখন ভেরিফাই করবে তখন আবার আরিফের ব্রাউজারেই ওটা ওপেন হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। তো ওই দিন যেটা হয়েছে আর কি, নাজমিন আপুর আপওয়ার্কের ওখানে আমার এখান থেকে গেলেও ভেরিফাই হয়ে ওখানে চলে গেছে, তো এইটুকু প্রসেস আগে আরিফের পিসি থেকে আমরা দেখি। এখন কি আমি মেল চিম্পে যাবো আপু? হ্যাঁ মেল চিম্পে যান, সাইন আপে যান। মাশাআল্লাহ, ডেস্কটপে তো অনেক জিনিস। তারপর আরিফ আপনার ল্যাপটপ, এটা কি ল্যাপটপ আপনার? জি আপু। স্লো হয় না? না আপু, ওরাই কত ওরাই 5-8 জেনারেশন। এই জন্যই আমারটা 3। ক্রিয়েট করতেছি অ্যাকাউন্ট, হ্যাঁ সবাইকে আপনারা দেখতেছেন। দেখেন স্টেপ বাই স্টেপ, আরিফ আস্তে আস্তে যান। হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, আমরা আরিফ ভাই কমেন্ট্রি দিয়েন, কমেন্ট্রি দিয়ে দিয়ে করিয়েন। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পরে আমরা ইমেলে আমাদের ইমেল আইডিটা বসালাম। এখানে একটা জিনিস জানার ছিল, সেটা হলো আমরা এখানে ইয়াহু মেইল ইউজ করতে পারবো কিনা, এখানে অন্য কোনো মেইল আইডি ইউজ করতে পারবো কিনা, তো আপু বলবো পারবেন এখানে। পারবেন, ইমেল আইডি যে কোনো আইডি ইউজ করতে পারবেন। আমি বললাম জিমেলটা করেন, কারণ এটার পেছনে একটা কারণ আছে, আপনার জিমেলের ড্রাইভের সাথে ইন্টিগ্রেট করা যায় মেল চিমটা, দ্যাটস ওয়াই বলেছি জিমেলটা করেন, বাট বাকিটা দিয়েও করতে পারবেন, ইটস নট দ্যাট যে করা যাবে না। আচ্ছা এখন দেখেন মহসিন ভাই আসলো নাকি মাত্র? আচ্ছা তারপর ইউজার নেম আপনারা দিবেন, তারপর হচ্ছে গিয়ে পাসওয়ার্ডের ফরম্যাটটা আমি বলি, ফার্স্টেরটা ক্যাপিটালে দিবেন, দেখেন নিচে লেখা আছে ফার্স্টেরটা ক্যাপিটাল ওয়ার্ড, ব্লক ওয়ার্ড মানে বড় হাতের অক্ষর ফার্স্টেরটা, দেন যে ওয়ার্ডটা ইউজ করবেন ওইটা, তারপর একটা নাম্বার, দেন একটা স্পেশাল ক্যারেক্টার। ঠিক এই ওয়েতে আপনারা হচ্ছে দিবেন, আমি আবারও বলছি প্রথমটা বড় হাতের, লাইক এখন আরিফ, আমি আরিফ কি দিচ্ছি আই ডোন্ট নো, আরিফ দিল যে আরিফ 1 2 3 4, হ্যাঁ সো এটা বড় হাতের, বাকিগুলো ছোট, দেন 1 2 3 4, দেন হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, এখান থেকে আমরা কোনো অ্যাড বা হ্যাশ বা স্টার বা এরকম কিছু একটা স্পেশাল ক্যারেক্টার দিব। এই হচ্ছে মেল চিম্পের পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট, এভাবে আপনার মেল চিম্পের পাসওয়ার্ডটা দিতে হবে।
আচ্ছা দিছি আমি ওকে এই যে এটা ক্লিক করেন আমরা এটা ডিসিলেক্ট করে নিব নালে খুব বেশি মেইল চিম থেকে ই আসতে থাকে আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেল হ্যাঁ সো সাইন আপ দিছি আমরা আপনার ইমেইলে যান আরিফ ইমেল থেকে ভেরিফাই করুন সো আমাদের ইমেইলে চলে আসবে অ্যাক্টিভেট অ্যাকাউন্টের ইমেইলটা সেটা আমরা অ্যাক্টিভেট করলে দেখেন এখান থেকে হচ্ছে আই এম নট এ রোবট আচ্ছা ওরা কি গুগল কেন বুঝতে চায় না যে আমরা রোবট না ইয়ে করলেই তো পারে ওয়েবক্যাম অন করে দেখে নিলেই তো পারে দিয়েছেন প্লিজ ওয়েট এখনো কিছু আসছে না আপনাকে রোবট ভাবতেছে এজন্য একটু টাইম নিচ্ছে এই যে দেখেন যখন দিয়েছি এটা চলে এসেছে সো আমাদের এই যে এখানে প্যাকেজ গুলো দেখাচ্ছে হ্যাঁ ফ্রি জিরো দেন হচ্ছে এসেনশিয়াল একটা আছে $10 মতো আর একটা $15 আর একটা হচ্ছে $300 মতো তো আমরা এই প্যাকেজ গুলো নিয়ে পরে কথা বলবো ফ্রিতে সিলেক্ট করাই আছে সো আরিফ কমপ্লিটে ক্লিক করেন আমরা কমপ্লিটে ক্লিক করব পেমেন্ট বা উপরে কনফার্মেশন যেটা এখানে না কম্পেয়ার প্ল্যান না কমপ্লিটে রাইট সাইড এর আই পারচেজ সামারির নিচে হ্যাঁ সো উপরে দেখেন পেমেন্ট এন্ড কনফার্মেশন আছে ওটা যদি আমরা কোনো প্যাকেজ দিয়ে স্টার্ট করি সেক্ষেত্রে এটা আসে ওই স্টেপগুলো দিতে হবে আমরা যেহেতু ফ্রি তে সো আমরা সাথে সাথে কমপ্লিটে দিয়ে দিলাম এখন হচ্ছে এই যে আপনার অ্যাকাউন্ট সেট করবেন আরিফ এটা কিন্তু আপনি আপনার রিয়ের জন্য ইউজ করবেন সো আপনি ওভাবেই সেট করেন ফার্স্ট টাইম লাস্ট টাইম যা দিবেন ঠিক আছে আপনি কন্টিনিউ দেওয়ার আগে আমি বলি এটা হচ্ছে আমরা এখন যারা যারা মেলচিম্প এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করব আমরা ওভাবেই করব যাতে আমাদের এই অ্যাকাউন্টটা দিয়ে আমরা ক্লায়েন্টের কাজ করতে পারি অনেক সময় ক্লায়েন্ট বলবে যে আমি এ করব না আমার আইডি ক্রিয়েট করব না আপনার যে আইডি ক্রিয়েট করা আছে আপনি আপনার আইডি দিয়ে করবেন সো আমরা যাতে সেই সময় আমাদের আইডি দিয়েও ইউজ করতে পারি কাজ করতে পারি তো আমরা ওইভাবে বুঝে আমাদের অ্যাকাউন্টটা সেট করব এখন দেন কন্টিনিউ দিব আমরা দেখেন পরে কি লেখা আছে ওয়াজ ইজ দা নেম অফ ইওর বিজনেস হ্যাঁ আমাদের বিজনেসটার নেম কি এখন আমরা তো ডিজিটাল মার্কেটিয়ার বা আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব সো অবভিয়াসলি এখানে আমরা আইদার ডিজিটাল মার্কেটিং দিতে পারি অর আরো স্পেসিফিক ওয়েতে আমরা যেটা বেটার হয় সেটা দিব হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এই নামটা দিলে আরো হয়তো বা বেটার হয় তাহলে হচ্ছে মানে সবকিছুই মানে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং দিয়ে গেলে এটা ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে করি অফলাইন এর থ্রুতে করি যেটাই করি পুরো ওভারঅল পুরোটা চলে আসে এখানে সো আমরা এটা দিব আমাদের ওয়েবসাইট না থাকলে তো আমাদের নাই আমাদের ম্যাক্সিমামেরই তো নাই বাট এখন এই যে আমাদের আরিফ সাবডোমেন দিচ্ছে সো ওটা আমরা দিয়ে দিতে পারবো এখানে আর আপাতত জন্য নো দিয়ে করব আমরা ধরে নিচ্ছি আমাদের ওয়েবসাইট নাই বা ক্লায়েন্টেরটা করলে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিব ওকে কন্টিনিউ দিব আমরা এটা করতে কত রিয়্যাক্ট করা যে ওয়েবসাইট বুঝি নাই জোরে বলেন ওয়েবসাইট কি পরবর্তীতে অ্যাড করা যায় হ্যাঁ করতে পারবেন সবই তো ইন্টিগ্রেট করতে হবে আপনাকে আচ্ছা আপু এখানে ওই ফাইবারের মতো কি কোনো রেস্ট্রিকশন আছে একটা আইপি দিয়ে একবারই খোলা যাবে এরকম না না মেলচিম্প এর এই রেস্ট্রিকশন নাই তবে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত আইপি গুলো ইউজ করি আমাদের আইপি গুলো এমনি ইনসিকিউর সো শেয়ার্ড আইপি হ্যাঁ সো এই জন্য আমরা হচ্ছে একটা আইপি থেকে কোনো কিছুই মাল্টিপল অ্যাকাউন্টে যাব না তখন দেখা যাবে আমাদের অ্যাকাউন্ট গুলোতে প্রবলেম করবে সো দরকার নাই তো এত এত সব মেল চিম্পের 10টা 15টা অবশ্য ক্লায়েন্টের কাজ করার সময় লাগে এটাতে প্রবলেম করে না ফাইবারের মতো ফাইবারে তো একদম পুরাই রেস্ট্রিক্টেড ওকে দেখেন এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা যা যা দেয়ার দিয়ে দিব কি কি আছে এখানে অ্যাড্রেস লাইন চিটাগাং এই স্টেট বসান আর ইফ চিটাগাং আপনার স্টেট বি এসে আছে হ্যাঁ সিটি স্টেট পোস্টাল কোড কান্ট্রি ফোন নাম্বার অপশনাল দিতে পারি না দিতে পারি আমরা না দিলাম সমস্যা নেই কন্টিনিউ দিব ফোন নাম্বার অপশনাল আচ্ছা
হ্যাঁ, সো ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্টস? আমরা এখন ইচ্ছে করে নো দিব না, আমার কোনো কন্ট্যাক্টস নাই, কারণ আমরা কন্ট্যাক্টস গুলো হচ্ছে গিয়ে পরবর্তীতে আমরা ম্যানুয়ালি অ্যাড করে নিব আমাদের অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করব। কন্টিনিউ দাও গাইস, দেন হোয়াট ডু ইউ অফার, প্ল্যান টু অফার? দেখেন এখানে অরিজিনাল কন্টেন্ট, সার্ভিসেস, ফিজিক্যাল গুডস, টেকনোলজি, আদার, আপনি আদারে ক্লিক করলে আপনার কোনটা আছে সেটা দিতে পারেন। এটা আমরা ক্লায়েন্টের যখন কাজ করব, ক্লায়েন্টের বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী আমরা এটা সিলেক্ট করব। আপাতত জন্য আমাদের নিজেদের জন্য আমরা এটা সার্ভিসেস এ দিয়ে সিলেক্ট করে কন্টিনিউতে দিয়ে দেব। তারপর ওয়্যার ক্যান পিপল অ্যাক্সেস ইওর অফারিংস, সো এই জায়গাটা আমরা একটু স্কিপ করি, কারণ হচ্ছে আমরা কোন কাজে ইউজ করব না করব আমরা স্পেসিফিক ওয়েতে এখন বলতে পারছি না, সো আমরা এটা স্কিপ করে যাই। এন্ড এখন আমরা একটা তো সিলেক্ট করা দরকার নেই, জাস্ট লেস করতে দিয়ে দিব। সো ইউর অলমোস্ট দেয়ার দেখাচ্ছে এখানে, আরিফ নিচে নামেন একটু, আই উইল ডু দিস লেটার, এগুলো দিয়ে দেন এখানে, না এই যে ছোট করে লেখা আই উইল ডু দিস লেটার সবগুলাতেই দিয়ে দেন। ওকে, আমার অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এটা এটা থাক, এটা ক্লিক করে নেবো, আরেকটা ট্যাব ওপেন হবে। সো হচ্ছে আমাদের এই হচ্ছে অ্যাকাউন্ট, আর আবার উপরে যান একটু, শুরু থেকে যান, দিস ইজ আওয়ার অ্যাকাউন্ট। এখন আপনি লগ আউট করেন, আমি আপনার আইডিতে লগ ইন করতেছি, আর আপনি আমাকে ক্রেডেনশিয়ালটা পাঠাই দেন। শাহবাব ভাই, কালকে বলছিলেন না যে মুখের টেস্ট আছে কি নাই, আজকে কিন্তু আমার মুখের টেস্টও নাই, মানে আজকে সকাল থেকে টেস্ট পাচ্ছি না, খেতেই তো পাচ্ছি না, কিছু যা খাচ্ছি আমি কোনো টেস্টও পাচ্ছি না। নাকে কি স্মেল আছে? নাকটা আমার মানে পার্শিয়ালি ব্লক, দুইটা নাকি ব্লক হয়ে আছে, যার কারণে আমার নিঃশ্বাস, যেটা আমার নিঃশ্বাস নিতেও একটু প্রবলেম লাগতেছে, আর মনে হচ্ছে আমার মানে পাচ্ছি স্মেল, বাট গতকালকে মোটামুটি স্মেল সবই ক্লিয়ার ছিল, আজকে একটু ব্লক হয়ে আছে, দ্যাটস ওয়াই আমি কিছুটা মানে কি বলো এটাকে কনজেশন লাগতেছে নাকের মধ্যে, তো মনে হচ্ছে যে স্মেল আমি খুব একটা পাচ্ছি না, বাট মুখের টেস্ট অ্যাকচুয়ালি আজকে পুরো মনে হচ্ছে কি বলো এটাকে চিরতা খাইছেন কেউ বাচ্চা কালে, বাবা মা জোর করে চিরতার পানি খাওয়াইছে আপনাদেরকে? চিরতার পানি খাওয়ার পরে মুখটা কেমন জানি একটা এক্সট্রা ফ্লেভার এসে বসে থাকে না, এরপরে কিন্তু বেশ অনেকক্ষণ মানে কোনো টেস্ট লাগে না মুখে, যাই খান সবই ওই চিরতার তিতা তিতার মতোই লাগে, আমার মুখের টেস্ট একদম এরকম হয়ে রয়েছে। যদিও তো স্যালাইনের উপরেই আসি, আরিফ দিছেন আপু আপনার ইনবক্সে? দিছি এখানে মানে চ্যাটের ইনবক্সে। প্রাইভেটলি? জি জি। আচ্ছা আপা, আপনি ডাক্তারের সাথে ইমিডিয়েটলি কথা বলেন, কারণ মানে আই হোপ করোনা না, কিন্তু যদি বাই চান্স হয় না, খুব তাড়াতাড়ি মেডিকেশন হয় না, লেট করলে পরে তখন মানে ভাইরাসটা এফেক্ট করার সময়টা পেয়ে যায় আর কি। আমাদের আমাদের এখানে একজন এরকম মানে টিকটক হয়েছিল যে, তা ও বললো যে ওর মুখে নাকি মানে কোনো স্বাদ পায় নাই, এক মাস খানিক, সপ্তাহ 10 দিন 15 দিন কোনো স্বাদই পায় নাই, তো সুস্থ হওয়ার পরে ও বললো আর কি যে কিছু কি খাচ্ছি সেটা খাচ্ছি ঠিক আছে, কিন্তু কি খাচ্ছি সেটা জানি না, মানে ঘ্রাণটা নাই, মানে এরকম একটা ইয়ে হয়েছিল আর কি, লাইভে শেয়ার করছিল সুস্থ হওয়ার পরে। আমার মনে হয় টেস্ট করা উচিত ইমিডিয়েটলি এবং সেফ কিছু। এখন হচ্ছে ঢাকার এক হচ্ছে টেস্ট করানোটাও খুব টাফ ব্যাপার এখন, আর সেকেন্ড হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি তো এটার কোনো এক্সট্রা কোনো মেডিসিন নেই, আইদার আমি একেবারে শ্বাসকষ্ট হয়ে মরে যাওয়ার দশা না হয়, আদারওয়াইজ তো সবাইকেই
মেডিকেশন বলতে কি দিচ্ছে, নাপা খেতে বলছে জ্বর আসলে, কিছু ভিটামিন সি এন্ড ডি এর হচ্ছে কিছু এক্সট্রা ভিটামিন সাপ্লিমেন্ট দিচ্ছে, মেডিসিন কিন্তু আপা খুব কাজে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আইভারমেকটিন, আইভারমেকটিন আর ডক্সিসাইক্লিন, এটা 10 দিনের ডোজ খেলে ইনশাআল্লাহ 4-5 দিনের মধ্যে সুস্থ বোধ করবেন আর কি। আরিফ আপনার ইয়ে নেয় না কেন, পাসওয়ার্ড নিচ্ছে না? আমি আমার প্রেসক্রিপশনটা আপা আপনাকে দিয়ে দিব, আপনি চাইলে ফলো করতে পারেন। পাসওয়ার্ড তো এটাই দিলাম, পাসওয়ার্ড দেখাচ্ছে, আমি দেখাই, আমি তো স্ক্রিন শেয়ার অফ করেছি আবার, ভাই ভুলে গেছে মনে হয়, বা আইডি জিমেইল আইডি লিখতে ভুল করছো নাকি? দেখেন তো আরিফ আমাকে দেখাচ্ছে, দেখেন, সরি উই কুডন্ট ফাইন্ড অ্যান অ্যাকাউন্ট উইথ দ্যাট ইউজার নেম। ও আচ্ছা, ইউজার নেম তো দিতে হবে, আমি তো এখানে গিয়ে দিচ্ছি, সরি সরি সরি, ইউজার নেম কি দিছিলেন আরিফ? ইউজার নেমটা দিছিলাম ডিজিটাল স্কোপস, কোন ক্যাপিটাল? ডিজিটাল ক্যাপিটাল স্কোপস ক্যাপিটাল, এটা আমার দুইবার নাইন এস খালি রোবট রোবট দেখাচ্ছে, আরে মোটর সাইকেল। আচ্ছা কুকিজটা যায় না কেন, আমি কুকিজের জন্য তো এটা সাবমিটও দিতে পারছি না, কেমনটা লাগে? কুকি সেটিংসে চলে যান, সেটিংসে গিয়ে বাবা 20 জন কেউ কি ডাবল আইডিতে আছেন নাকি? হ্যাঁ মেঘলা, আজকে সবাই প্রেজেন্ট, থ্যাংক ইউ সবাইকে। এই যে আরিফ দেখেন নতুন ব্রাউজার, তো কোডটা বলেন। কি মোবাইলে আসছে কোড? মেইলে, মেইলে এখনো তো আসে নাই। মেইলে এখনো আসে নাই, মেইল বক্সে আগের মেইলটাই আছে। রিসেন্ট কোটা আবার দিবেন। একটু টাইম নেয় মাঝে মাঝে। আর মেল সিমের আরেকটা প্রবলেম বলি, ফ্রেন্ডশিপে হচ্ছে গিয়ে অত লগ আউট হয়ে যায়, আপনি লাইক মেল সিমটা লগ ইন করে অনেকক্ষণ ছিলেন না, তারপর দেখবেন যে অটো লগ আউট হয়ে গেছে, এই একটা ঝামেলা করে। এখন আসছে 846-390। আপনি তো হচ্ছে যে গ্রামের ওরা ফোন নাম্বার বলে 01711-846-390, এভাবে বলে না গ্রামের সবাই? দেখেন ফোন নাম্বারটা এভাবে মনে রাখে। কি বলতেছে, লগ ইন উই নিড কম্পিউটার ওয়ান অফ ফলোইং ভেরিফিকেশন কোড, ইমেল কোড দিলাম তো, পুরানটা দিছে মনে হয়, আপনার দুইবার সেন্ড করছে। হ্যাঁ 305-588 এটা। হ্যাঁ আচ্ছা, আমার ক্লাসের মাঝখানে একটু ব্রেকে ব্রেকে যাইতে হলে আমাকে একটু কনসিডার করেন। হ্যাঁ আই হোপ আপনারা সব আমার ভাই বোনরা বুঝতে পারছেন।
লগ ইন করে ফেললাম। আমি জাস্ট আজকে ড্যাশবোর্ডটা পরিচয় করা দিচ্ছি। ক্যাম্পেইন ক্লিক করলে আমরা অলরেডি যে ক্যাম্পেইন গুলো রান করবো সেগুলোর দেখাবে। যেহেতু এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, সো কিছুই দেখাচ্ছে না, অল দেখাবে অনগোয়িং ড্রাফটে কি আছে, কমপ্লিটেড কোন গুলো আছে সুন্দর করে এখানে দেখাবে ক্যাম্পেইনস গুলো। অটোমেট, আমরা যে অটোমেশন সিলেক্ট করতে পারি এখান থেকে, অটোমেটেড ইমেল আমরা একটা, আমি কাকে মিউট করলাম আবার, কার কার এখান থেকে কথা আসছে, তো আমরা এখানে অটোমেশন মানে করতে পারি মেলচিম্পে। সো এটা অটোমেটেড এর অডিয়েন্সটা যাচ্ছি পরে। ব্র্যান্ড দেখেন, ব্র্যান্ডে কিছু টেমপ্লেটস, কিছু ম্যানেজ ডোমেন, কন্টেন্ট স্টুডিও, কন্টেন্ট স্টুডিওটা আবার এই এই আমরা যখন একটা ডিজাইন করব তখনও কন্টেন্ট স্টুডিওটা পাব। কন্টেন্ট স্টুডিওটা হচ্ছে জাস্ট লাইক গ্যালারি। হ্যাঁ, আপনারা নোট করে রাখেন কিছু কিছু জিনিস আজকে, কারণ আমি বলতে বলতে বলে যাচ্ছি তো। সো আমারও পরে আপনাদের ডক ফাইল, যদিও আমি মানে পরবর্তীতে দিব কিছু জিনিস দিয়ে, কিন্তু পুরোটা যা যা বলছি সেগুলো হয়তো সব মনে নাও থাকতে পারে। সো প্লিজ নোট ডাউন, আজকে ক্লাসের যেটা আপনার কাছে মনে হবে নোট ডাউন করে রাখা উচিত, নোট ডাউন করে রাখেন। কন্টেন্ট স্টুডিওটা কি, ইটস লাইক আ গ্যালারি। আমার মেল সিম্পে একটা গ্যালারি আছে, সেখানে আমার কিছু টেমপ্লেট, কিছু ডিজাইন, কিছু কালার ফরম্যাট, কিছু কিছু জিনিস আছে। প্লাস হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে বাইরের থেকে আপলোড করেও অনেক কিছু ফরম্যাট নিয়ে আসতে পারবো, ছবি টবি। তো ওই ওভারঅল যে জিনিসটা থাকে যেখানে গিয়ে এডিট করে ওটাকে মেল সিম্পে কন্টেন্ট স্টুডিও বলে। আর রিপোর্ট, আচ্ছা কেউ কি আমাকে কিছু বলতেছেন? আমি ধরে ধরে কি এখন মিউট অল দিয়ে দিব? আমি মিউট অল দিচ্ছি, কারণ আমি তারপর আপনি মিউট হয়ে গেছেন। আপু আপনার কথা শোনা যাচ্ছে না। আপু আপনি নিজে মিউট হয়ে গেছেন। হ্যাঁ, আমি নিজে মিউট হয়ে কথা বলে যাচ্ছি, আমি নিজেও যে দুইটা আইডি তো, সো আমি তো হোস্ট আছি ল্যাপটপ থেকে, আমার মোবাইলটা নিজে মিউট হয়ে গেছে। মানে বললাম যে মিউট করে দিচ্ছি সবাইকে, কিছু লাগলে আনমিউট করে বলবেন, আদারওয়াইজ দেখতে থাকেন খালি যা বলি আজকে। এখানে আমরা রিপোর্টে গিয়েছি, দেখেন রিপোর্টেও আমাকে যে যেই অ্যানালিটিক্স যেগুলো বলি না, সেই অ্যানালিটিক্স এর ব্যাপার স্যাপার একটা রিপোর্ট ফরম্যাটে দেখাবে। এটা নতুন আইডি, সো এখানে কিছুই দেখাচ্ছে না। এই হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে, সাউন্ডটা ক্লিয়ারলি আসছে না। কার আমার বাকিদের কাছেও কি সেম? না, খুব ক্লিয়ার আসছে। আর আমার গলা আজকে এমনিতে আমার গলা খুব বাচ্চা 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 গলা, আপনারা বলেন। ইভেন আমার লাইভ গুলা যারা দেখে এর মধ্যে আমাকে অনেকে ইনবক্স করছে আমার গলা অনেক যে বাচ্চাদের গলা, আমি ক্লাস নিই যে আমি মেন্টর বুঝতে সমস্যা হয় যখন আমি কথা বলি যে এটা আমি মেন্টর।
আর এমনি তো আজকে শরীরের অবস্থা খারাপ, খুব বেশি জোর দিয়ে বলতে পারবো না। কোথাও একটা টায়ার্ড ফিল করতেছেন আপনি? ভাইরে এখন কি বলবো, লাইভ যাচ্ছে, থাক বললাম না, বুঝে নেন কি বুঝাইতে চাইছি। আমার কাছে দুই বোতলে দুই স্যালাইন ভরা, স্যালাইনের উপর আছে সকাল থেকে। ও ক্রিয়েটে যে একটা অ্যাড অপশন আছে ওইটা কি এখানে মেল চিম্পের অ্যাড নাকি অন্য কোথাও রয়ে? আমি প্রত্যেকটা পোর্শন যাব, একটা একটা করে যাব, তারপর দেখবেন, তারপর বুঝবেন। আমি আজকে আসলে না ফ্লো নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমার শরীরে এনার্জিটা একটু কম। তো তারপর দেখেন, জিজ্ঞেস করছেন যে এখন নিজে দেখেন পড়েন কি লেখা আছে এখানে, পড়ছেন পড়ে কি বুঝছেন একটু বুঝান, প্রশ্ন করেছেন একটু বাকি দেখতে বুঝান। গুগল নেটওয়ার্ক ইউজ করে ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য যে অ্যাড মানে কাস্টমার গুলোকে ওয়েবসাইটে নিয়ে যাও, এই টাইপ কিছু একটা। দেখেন, ক্রিয়েট অ্যান অ্যাড ফর ফেসবুক অর ইনস্টাগ্রাম অর ইউজ গুগল নেটওয়ার্ক। হ্যাঁ, সো এখান থেকে আপনি হচ্ছে ইন্টিগ্রেশনের ব্যাপার আসছে, তো এই জন্যই বলি যে আগে আগে কিছু কিছু প্রশ্ন আগে আগে করলে উত্তর দিতে গেলে তখন ওই টপিকে চলে যেতে হয়। এতটুকু পরে বুঝছেন না আমরা ওই টপিকে যাব, ইন্টিগ্রেশন যখন করব না আপনাদের এই ব্যাপারগুলো আসবে, তাহলে তো আমি আজকে এখনই এগুলো বলতাম ধরে ধরে। এগুলো বলে না ধরে কেন অন্যটা ধরতেছি, নিশ্চয়ই আমি ফ্লোটা জানি কোন ফ্লোতে গেলে ঠিক আছে। আজকে আপনাদেরকে তো অন্যদিন মানা করি না, আজকে বললাম যে আজকে আগে আগে প্রশ্ন করেন না, আজকে যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখে যান, প্রশ্ন কালকে করবেন সব, ঠিক আছে দানবীর? ওকে ওকে। সো আমাদের এই হচ্ছে ড্যাশবোর্ড, এটার মধ্যে ড্যাশবোর্ডের এখানে এত আহামরি কিছু বোঝার বা ইয়ে করার কিছু নাই। আমাদের আজকে ফার্স্ট যেটা কাজ, ইমেলে গিয়ে কি নিয়ে কাজ করতে হয়, ইমেল করতে হবে আমাদের, ইমেল মার্কেটিংটা করতে হবে। ইমেল মার্কেটিং করার জন্য আমাদের ফার্স্টে কি দরকার বলেন, কেউ কি দরকার? লিস্ট দরকার, লিস্ট, লিড, লিডস, ইমেল, ইমেল, ইমেল আইডি, ইমেল লিস্ট, লিডস আইডি। হ্যাঁ, সো ইমেলে লিড বলেন, ইমেলে লিস্ট বলেন, অডিয়েন্স লিস্ট বলেন, ক্লায়েন্টের লিস্ট বলেন, যেটাই আমার হতে সেটা দরকার। সো আমরা ফার্স্ট স্টেপ দেখব, আমরা কিভাবে অডিয়েন্স লিস্ট, ইমেল লিস্ট ক্রিয়েট করতে পারি, জেনারেট করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি, সেই ডেটা। কারণ এটা আগে না সেট করে আমি বাকি কোনো কিছুই করার আমার কোনো মানে হয় না। সো আমাদের একটা ইমেল লিস্ট ক্রিয়েট করতে, অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করার জন্য এই যে দেখেন উপরে অডিয়েন্সের যে পোর্শনটা আছে এখানে আমরা ক্লিক করব। তারপর দেখেন এখানে অডিয়েন্স এর ইয়েটা চলে আসছে, ইম্পোর্ট ইওর কন্ট্যাক্টস এখানে আছে, আর নিচে দেখেন এখানে কানেক্ট সাইট, অ্যাড এ কন্ট্যাক্ট, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ। এখান থেকে আমরা কিছু কাজ করতে পারবো, কিন্তু এই কাজগুলো আমরা পরে দেখব। আমরা এখান থেকে না আমরা আগে একটা অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করি ইমেলে সেটাতে যাই। এখানে দেখেন ভিউ কন্ট্যাক্টস, এখানে ক্লিক করব। করার পর দেখেন আমার কন্ট্যাক্টের পেজটা চলে আসছে, আমার এখানে কি কি কন্ট্যাক্ট আছে সেটা আমার লিস্টে এখানে শো করব। তো দেখেন আরিফের ইমেল দিয়ে হচ্ছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, সো আরিফের ইমেলটা এখানে বাই ডিফল্ট কন্ট্যাক্ট লিস্টের মধ্যে দেখাচ্ছে। হ্যাঁ, আর কিছুই নাই, কারণ নতুন অ্যাকাউন্ট আমাদের আর কিছু অ্যাড করার নাই। এখানে ম্যানেজ কন্ট্যাক্ট একটা অপশন আছে, আমরা কয়েকটা লিস্ট অ্যাড করার পর ম্যানেজ কন্ট্যাক্টটা দেখব। এখানে অ্যাড কন্ট্যাক্ট, সাইন আপ ফর্ম, সেটিংস, কনভারসেশন, সার্ভে আছে, একটা একটা করে আমরা যাই। ফার্স্টে আমরা দেখি আমরা ম্যানুয়ালি ইমেলে কিছু ধরেন
স্পেসিফিক আমাকে ক্লায়েন্ট একটা লিস্ট দিল, একটা বড় লিস্ট দিল, হয়তো 100 জনের একটা অডিয়েন্স লিস্ট দিল, কিন্তু ওই লিস্ট থেকে আমাকে ক্লায়েন্ট বলল যে এই 100 জনের মধ্যে 10 জন আছে যারা হচ্ছে আমার খুব স্পেশাল ক্লায়েন্ট। হ্যাঁ, আমি তাদের জন্য হচ্ছে একটা এক্সট্রা কোনো অফারের অফার পাঠাতে চাচ্ছি, ওই অফারের ইমেলটা তাদেরকে দিতে চাচ্ছি। ইন দ্যাট কেস আমার হচ্ছে লিস্টটা হয়তো 100 জনের আছে, তো আমার আবার আলাদা ওই 10 জনকে বের করার জন্য তখন কি করা হয়, যেমন ছোট ছোট পোর্শনের আমাদের যদি কিছু ইমেল লিস্ট ক্রিয়েট করতে হয়, অডিয়েন্স লিস্ট, সেই সময় কি হচ্ছে আমরা কিছু কাজ ম্যানুয়ালি করব। সো ফার্স্টে আমরা দেখি যে ম্যানুয়ালি একটা ইমেল কে কিভাবে আমরা একটা ইমেল আইডি কিভাবে এখানে নিয়ে আসবো। সো আমরা এই যে অ্যাড এ সাবস্ক্রাইবার অপশনটা করব, আমি আবারও বলছি আমাদের যখন ছোট ছোট কিছু পোর্শনে স্পেসিফিক কিছু পার্সনকে বা খুব বড় অডিয়েন্স না এভাবে আমার হচ্ছে নিতে হবে, ওই ক্ষেত্রে হচ্ছে ম্যানুয়ালি যেতে হয়, অথবা এমন হয় যে কিছু কিছু লিস্ট দিয়েছে, কিছু কিছু পার্সন বাদ পড়ে গেছে, তখন ওদেরকেও আবার হচ্ছে ওই লিস্টে ঢুকাইতে হবে। হয়তো 8-10 জন বাদ পড়ে গেছে কোনো কারণে, ক্লায়েন্ট আবার আমাকে দিল যে এই 8-10 জন ছিল আসলে, এদের এরা বাদ পড়ে গেছে, এদেরকে এখন ইনক্লুড করেন। ইন দ্যাট কেস আমার এক্সিস্টিং যে অডিয়েন্স লিস্টটা ক্রিয়েট করা আছে সেখানে আমি কি আবার এই 10 জনের করে ইয়ে করব, তখন আমাকে ম্যানুয়ালি 10 জনকে ওই লিস্টে অ্যাড করে নিতে হবে। তো এখানে সিঙ্গেল সাবস্ক্রাইবার করে যখন আমাদের অ্যাড করার দরকার পড়বে তখন আমরা হচ্ছে অ্যাড এ সাবস্ক্রাইবারে যাব। তারপর দেখেন এইখানে এই যে অ্যাড এ সাবস্ক্রাইবার, একজন সিঙ্গেল সাবস্ক্রাইবার এখানে অ্যাড হয়ে যাবে। তো আমাকে তার হচ্ছে ম্যানুয়ালি ধরে তার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, লাইক আমি এখন আমার এইটা না এটা দিব না, আমি হচ্ছে আরিফের ক্লায়েন্ট, আমাকে স্পেশাল কোনো ইমেল পাঠাবে বা কিছু একটা, বা অলরেডি এক্সিস্টিং একটা লিস্ট আছে সেখানে আমি লিস্টে ছিলাম না, এখন আমাকে ওই লিস্টে আরিফ নিয়ে নিবে। তো দেখেন আমি এটা দেওয়ার পর আমার ব্রাউজারে অ্যাকচুয়ালি আমার সবগুলা সেভ আছে, তো ওইগুলা সব অটোমেটিক চলে আসছে। এই এটা কিন্তু সবার আসবে না যে আমি আমার ইমেল আইডি দিছি পরে সব চলে আসছে, এটা কেন আসছে সেটা হচ্ছে আমার ব্রাউজারে আমি মাল্টিপল টাইম বিভিন্ন অ্যাকাউন্টে আমার এই ইনফোগুলো দিছি, সো অটোমেটিক এটা আমাকে নিয়ে নিছে। ঠিক আছে, তো আমরা এখানে কি কি ফিল আপ করলাম, নেম, অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, এগুলো দিলাম। দেন বার্থডে অ্যাড করতে পারি, যদি আমার জানা থাকে। এন্ড দেন আসেন ট্যাগ, এইখানে ট্যাগটা একটু ডিফারেন্ট জিনিস। এখানে ট্যাগ হচ্ছে ওই হ্যাশট্যাগ বা কিওয়ার্ডের ট্যাগ বা চ্যানেল ট্যাগ, ভিডিও ট্যাগ, ওই রকম ট্যাগ না। এইখানে ট্যাগটা বলতে আসলে সেগমেন্টেশন বোঝাচ্ছে। আচ্ছা কি খুব আসা যাওয়ার মধ্যে আছে কারোর আইডি? রিমন ভাইয়া চলে গেছে বলে আর কেউ খুব আসা যাওয়ার মধ্যে, কারো কি নেট প্রবলেম করতেছে, বারবার লগ ইন লগ আউট হচ্ছেন? তো দেখেন এখানে ট্যাগটা হচ্ছে সেগমেন্ট, আমি বিভিন্ন ট্যাগ ক্রিয়েট করে রাখতে পারি আর ওই ট্যাগের আন্ডারে এক একটা সাবস্ক্রাইবারকে আলাদা করে সেগমেন্ট করে রাখতে পারি। এখানে ট্যাগ আসলে ট্যাগ মানে সেগমেন্টেশন, সেগমেন্টেশন মানে ট্যাগ। এখন আমি কাজটা করলে আরো ক্লিয়ার হয়ে বুঝবেন কি। ধরেন এখানে আমি একটা সেগমেন্ট করে রাখছি আমার লিস্টের মধ্যে, একটা মেইল ক্রিয়েট করলাম দিয়ে সেগমেন্ট, আবার আরেকটা ক্রিয়েট করলাম ফিমেল। হ্যাঁ, এভাবে ধরেন আমার এইটা একটা সেগমেন্টেশন যে আমি লিস্ট করেছি, এই লিস্টের এরা ওরা হচ্ছে মেল, এরা হচ্ছে ফিমেল। তারপর আমি আলাদা সেগমেন্টেশন এখন যার কাজ করব ওর কাজ অনুযায়ী, লাইক আমাকে একটা অডিয়েন্স লিস্ট দিয়েছে, ওখানে ওর অডিয়েন্সের মধ্যে 50 জন হচ্ছে ওর ফ্রেন্ডস ফ্যামিলি, 50 জন হচ্ছে অন্য টাইপ একটা অন্য কোনো অডিয়েন্সের লিস্ট পাইছে, বা ওর অডিয়েন্স লিস্টের মধ্যে তো কিছু সেগমেন্টেশন থাকবে যে হয়তো থ্রু ফেসবুকের থ্রুতে এই অডিয়েন্স লিস্ট আসছে, এইটা হচ্ছে তার ওয়েবসাইটের থ্রুতে আসছে, এটা লিঙ্কডইনের থ্রুতে আসছে। সো এই যে আমরা এক একটা সেগমেন্টেশন করব, সো এই সেগমেন্টেশন গুলো হচ্ছে আমরা এই ট্যাগ যেটাকে বলে ওটাই ওই সেগমেন্টেশন। এখন আমি তো হচ্ছি ফিমেল,
এন্ড আমি নিশ্চয় মেইলে আমাকে রাখবো না, আমি সেগমেন্ট করলাম, দেখালাম যে কিভাবে সেগমেন্ট করি। এটা হচ্ছে আমি ফিমেল সিলেক্ট করে রাখলাম, সো আমারটা অটোমেটিক আমার আমার যে লিস্টটা থাকবে অডিয়েন্স লিস্টে আমার ওখানে দেখাবে যে আমি কোন সেগমেন্টের আন্ডারে আছি। একজনকে মাল্টিপল সেগমেন্টের আন্ডারেও রাখা যায়। তারপর দেখেন দিস পারসন গেভ মি পারমিশন টু ইমেল দ্যাম। এখন কিছু কিছু আমরা দেখি না যে এই যে এখন যখন ইমেলের মেলচিমটা ইয়ে করতে দিছে, আমি একটা জিনিস ডিসিলেক্ট করে দিছি যে মেলচিমের কাছ থেকে আমি কোনো ইমেল টিমেলের পাইতে চাই না। অ্যাকাউন্টটা করার সময় দিয়ে রাখলাম না, দেখে অ্যাকাউন্টটা করার সময় দেখেছেন না যে লাস্টে এরকম হচ্ছে গিয়ে ইমেলের একটা মানে কি বলে এটা জিডিপিআর বলে, আসলে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন জিডিপিআর। এটা হচ্ছে যার যার ইমেল থেকে দেওয়া থাকে যে আমি হচ্ছে এদেরকে এদের কাছ থেকে ইমেল অ্যাকসেপ্ট করব আর অ্যাকসেপ্ট করব না, আর যদি অ্যাকসেপ্ট করা না করব না এরকম কিছু দেওয়া থাকে ওই ক্ষেত্রে আমরা ইমেল পাঠাইলে তখন যা ইমেলের ব্যাপারে ক্লেম করতে পারে। তো এটা আসলে কি বলবো, ইটস নট নেসেসারি। আপনার আসলে ইমেল লিস্টের অডিয়েন্স লিস্টের ধরে আপনি জানাটাও পসিবল না যে তারা কি চাচ্ছে, তারা দিয়ে রাখছে কি রাখে নাই, কার অফারের ইমেল অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেটা আসলে আমাদের নিজেদের বোঝার ওয়ে নাই। বাট জাস্ট বলে রাখলাম যে জিডিপিআর বলতে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন বলতে একটা এই যে ইমেলের একটা হচ্ছে রুলস আছে, তো অনেক সময় ওই রুলস এর আন্ডারে অনেকে একটু ক্লেম টিম করতে পারে, একটু একটু ঝামেলা। তো দেখেন আমি ধরে নিচ্ছি যে আমি ইফ দিস পারসন ইজ অলরেডি ইন মাই অডিয়েন্স লিস্ট আপডেট দেয়ার প্রোফাইল, ধরে নিচ্ছি যে আমি অডিয়েন্স লিস্টে আগেই ছিলাম, তো আমার এখন নতুন করে কিছু একটা আপডেট করে আবার আমাকে সাবস্ক্রাইব করাচ্ছে, অথবা আমি একদম নতুন, আমার আইডিটাই নতুন, আমি নতুন হচ্ছে অডিয়েন্স লিস্টে অ্যাড হচ্ছি। তো এটা আমি এটা মানে জেনারেলি আমরা সবসময় এটাই সিলেক্ট করে রাখি। আর যদি এক্সিস্টিং কোনো সাবস্ক্রাইবার বা আইডি কে আমরা হচ্ছে আবার নতুন করে অ্যাড করি, লাইক আগে হয়তো আমি ফোন নাম্বারটা জানতাম না, এখন তার ফোন নাম্বারটাও জানি, সো ওই ক্ষেত্রে ফোন নাম্বারটা নতুন দিয়েছি, দেওয়ার পর এখন এটা সিলেক্ট করে দেব, যেহেতু অলরেডি আমার আপডেট মানে এক্সিস্টিং লিস্টে সে ছিল, আর এখন যেহেতু আমি নতুন হিসেবে অ্যাড করছি সো এটা আমি সিলেক্ট করছি না, সো সাবস্ক্রাইব দেই। তো আমরা চলে যাই অডিয়েন্সে, অডিয়েন্সে যে দেখি আমরা যে তাকে মানে করলাম শারমিন রিপাকে অ্যাড করলাম, সে আমার লিস্টে চলে আসছে কিনা। এই যে দেখেন লিস্টে চলে আসছে, দেখেছেন? এবং এই যে দেখেন ট্যাগ, আমি ফিমেলে দিয়ে ট্যাগটা সেগমেন্টেশনটাতে ফিমেল সিলেক্ট করে দিয়েছি, সো আমাকে এখানে ট্যাগটা দেখাচ্ছে যে সে কোন কোন ইয়েতে মানে কোন ট্যাগের আন্ডারে কোন সেগমেন্টেশনের আন্ডারে আছে। তো এখানে সোর্স আপনাকে দেখাবে, সাবস্ক্রাইব দেখাবে, কারণ ইমেলের এখানে সবই সাবস্ক্রাইবই দেখায় আপনাকে, এই নামে ইমেল এখানে শো করে লিস্ট। অ্যাডমিন অ্যাড করেছে সোর্স টোর্স, এটা অন্যভাবে যখন করবো সোর্সে, যখন আমাদের আইডি ইমেল আইডি গুলো লিস্ট গুলো আমরা এখানে অ্যাড করবো, তখন সোর্স গুলো আলাদা যে সোর্সে আসে সেটাও দেখাবে, সেখানে ডিটেল দেখায়। আর ম্যানেজ কন্টাক্টে ক্লিক করলে দেখেন সেগমেন্ট ট্যাগস অডিয়েন্স এক্সপোর্ট কন্টাক্ট এক্সপোর্ট আর্কাইভ অল কন্টাক্টস, এগুলো হচ্ছে পরবর্তী আমার যখন সব লিস্ট ক্রিয়েট হয়ে যায় তখন আলাদা আলাদা করে এখান থেকে বিভিন্ন ভাবে কন্টাক্ট গুলো ম্যানেজ করতে পারি। এখন আমাদের কিছু ক্রিয়েট করা নেই, আমরা ক্রিয়েটের কাজগুলোই আগে শেষ করি। এটা গেল ম্যানুয়ালি, এটা বুঝেছেন সবাই ম্যানুয়ালি কিছু সাবস্ক্রাইবার অ্যাড করার জন্য কিভাবে যাব, অ্যাড কন্টাক্টে অ্যাড সাবস্ক্রাইবার দেন ওটা আসবে, ক্লিয়ার? খুব কঠিন কিছু না। একটা ছোট কোয়েশ্চেন আছে এটা নিয়ে। হ্যাঁ বলেন। আচ্ছা এখানে তো অনেক ইনফো ছিল, আমার কাছে যদি এত ইনফো না থাকে এটা কি অ্যাড হবে জাস্ট মেইলটা?
হবে অ্যাটলিস্ট আপনার একটা অডিয়েন্স লিস্টের জন্য আপনি ম্যানুয়ালি যখন অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনার নাম তারপর হচ্ছে ইমেল ইমেল তো লাগবেই ইমেল ছাড়া তো আপনার লিস্টই ক্রিয়েট হবে না কারণ আপনি তো ক্যাম্পেইনটা করবেন ইমেলেই তাই না আর যার ইমেলটা জানতেছেন তার নামটাও জানবেন আমি কখন বললাম যে এই অডিয়েন্স লিস্টগুলো আমরা মানে অলরেডি এক্সিস্টিং আছে লিস্ট ওখানে আরো অ্যাড হবে বা এদেরকে স্পেসিফিক করে আলাদা করে তাদেরকে ইমেল পাঠানোর জন্য করতে হবে তো আমার কাছে তো অলরেডি একটা অডিয়েন্স লিস্ট থাকবে যেখানে আমার এক একটা মানে অডিয়েন্স লিস্টে কি থাকে নরমালি বলেন তো তানভি কোন কয়েকটা জিনিস ক্রাইটেরিয়া যেগুলো থাকি আমার জানাই লাগে যে সে আমার অডিয়েন্স মেইল আইডি নাম্বার এগুলাই তো থাকে নাম লা জানা লাগে না নাম নাম তো জানা লাগে হ্যাঁ সো এগুলো কিন্তু আমাদের জানাই থাকবে তো আমরা এগুলো জানা থাকবে তখন ফিলআপ করতেই পারবো ওখানে ঠিকানা ছিল তো এই জন্য ম্যাক্সিমাম তো ঠিকানা জানা জানার জন্য জিজ্ঞেস করলাম না ওটা ছাড়াও পারবেন সমস্যা নেই ম্যানুয়ালি করলে পারবেন আর আমরা যখন সিএসভি ফরম্যাটে যাব অলরেডি অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করা আছে সেটাতে যাব সেটাতে যেভাবে আমাকে অডিয়েন্স লিস্ট দিবে ক্লায়েন্ট সেভাবে আমরা আপলোড দিয়ে দেব সেটা যেভাবেই আছে এখন দেখেন এটা তো একটা গেল ম্যানুয়ালি কিভাবে অ্যাড করব আর এখন হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্টস এখন আমাদের ক্লায়েন্ট লিস্ট দিল বা আমাদেরকে ক্লায়েন্টের জন্য লিস্ট ক্রিয়েট করতে হলো আলাদা এট এ টাইম অনেকগুলো ডেটা এভাবে তো একটা একটা করে সাবস্ক্রাইবার অ্যাড করতে পারবো না আমার অবশ্যই কোনো না কোনো এক্সিস্টিং ক্লায়েন্টের লিস্ট লাগবে অডিয়েন্সের লিস্ট লাগবে তো ওই টাইপ লিস্ট আমার কাছে আছে ক্লায়েন্ট আমাকে লিস্ট দিয়ে দিল যে আমি প্রথমে যে কথাটা বলেছি যে যখন ইমেল মার্কেটিং এ কাজ করব ক্লায়েন্টের কাছ থেকে অবভিয়াসলি জেনে নিব যে তার লিস্ট ক্রিয়েট করা আছে কিনা ওর তার লিস্ট নাই তার জন্য আমার লিস্ট ক্রিয়েট করে তার ওখানে ক্যাম্পেইন করতে হবে সেটা আবার আলাদা কষ্টের কাজ বিশাল তার তখন কাজের পরিধিটা বেড়ে যায় এটা হচ্ছে সিঙ্গেল একটা কাজ আমাকে সে অডিয়েন্স লিস্ট দিয়ে দিবে আমি অডিয়েন্স লিস্ট ধরে তার মেলচিম্পে অ্যাকাউন্ট করে তার ওই লিস্টটা আপলোড দিয়ে আমি একটা ফরম্যাট রেডি করব একটা ক্যাম্পেইন বা একটা টেমপ্লেট একটা ল্যান্ডিং পেজ যেটাই বলে একটা সাইন আপ ফর্ম রেডি করে সেটা আমি তার জন্য করে দিব এটা সিঙ্গেল একটা একটা কাজ যা যখন আমাকে বলবে যে না আমার হচ্ছে এই বিজনেসটা এইটা আমার হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে এই ফেস ক্যাটাগরির ক্লায়েন্ট বা আমার হচ্ছে এরকম এরকম তার ডিটেইলটা সে বলে দিল বলে দিয়ে বললো যে আপনি হচ্ছে ইমেল কালেক্ট করবেন এন্ড যারা ইমেল মার্কেটিং এ কাজ করে তারা ওই যে শাবাব ভাই গতকালকে বললো না যে অনলাইন থেকে অনেক ইমেল ডাউনলোড করা যায় ইমেল লিস্ট বা অনেক থ্রুতে আপনার ম্যানুয়ালি যে লিড জেনারেট কালকে যে পরীক্ষা দিলাম লিড জেনারেশনটাও কেন দরকার হয় ওই যে আমি ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার গুলো কালেক্ট করলাম সেগুলো তো ওই যে এখন আমি যদি তাদেরকে টার্গেট করে ইমেল ক্যাম্পেইন করতে চাই সো আমার ওই লিস্ট এখানে কাজে আসবে সো আমাকে ডাবল কাজও করতে হতে পারে ক্লায়েন্টের জন্য এইভাবে ধরে ম্যানুয়ালি লিড জেনারেট করে তার একটা লিড ফাইল ক্রিয়েট করতে হবে লিড কাস্টমার লিস্ট ক্রিয়েট করতে হতে পারে আর হচ্ছে তার কাছে অলরেডি এক্সিস্টিং যেটা থাকে সেটা দিয়ে মিস করে দিব সো এখানে দেখেন কিভাবে ইম্পোর্ট কন্ট্যাক্ট করা যায় তিনটা ওয়ে দেখাচ্ছে এখানে একটা সিএসভি ফরম্যাটের কোন ফাইল অথবা কপি পেস্ট ফর্ম ফাইল আর হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিস সো সিএসভি নরমালি হচ্ছে ক্লায়েন্টরা আমাদেরকে যে লিস্ট দেয় অডিয়েন্সের লিস্ট সেটা হয়তো ইয়েতে থাকে এক্সেলে করা থাকে হ্যাঁ ম্যাক্সিমাম সো এটা এক্সেলে আমরা নিলে হবে না আমাদের হচ্ছে সিএসভি ফরম্যাটের ফাইলটাকে এক্সেল থেকে সিএসভি তে কনভার্ট করে নিয়ে ওইটা আপলোড দিতে হবে ওই ধরনের ফাইলে আপলোড দিতে হবে যেহেতু এখানে ফাইল ফরম্যাটটা সাপোর্ট করতেছে সিএসভি এখন সিএসভি এর আগে একবার সিএসভি ফাইল নিয়ে বলছিলাম সিএসভি ফাইল আর ইয়ের মধ্যে খালি তফাৎটা হচ্ছে যে সিএসভি এর ফুল ইলাবোরেশন হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু সিএসভি এর মধ্যে আবার হচ্ছে তিন রকমের
মানে ই আছে কি বলে সিএসবি রে আবার তিনটা ফরম্যাট আছে হ্যাঁ এমনি সিএসবি মানে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু আর আমরা এইখানে যে ফাইলটা নিতে পারবো সেটা হচ্ছে সিএসবি হচ্ছে আপনাকে একটা সিএসবি ফরম্যাটে ফাইল আসলে ক্রিয়েট করে দেখে তাহলে ভালো হবে আমরা ম্যানুয়ালি যাই একটা ফাইল ক্রিয়েট করি হ্যাঁ এক্সেলে করি আমরা এক্সেল থেকে সেভ এর সময় হচ্ছে সিএসবি করে নিব এবং কোন কোন ফরম্যাটে যাব সেটা করে নিচ্ছি আমরা একটা ইমেল লিস্টই ক্রিয়েট করি তাহলে আমাদের এখানে বুঝতে সুবিধা হবে আপনার কয়েকজন আপনাদের ইমেল আইডিটা হচ্ছে চ্যাট বক্সে লিখেন তো আমার কাছে আছে লিখতে হবে না আমাদের অ্যাটেনডেন্স শীটেই আছে ইমেলটা সারিফ হচ্ছে ও ধরে কপি মেরে এখানে একটু দেন নাম আর ইমেলটা দেন আচ্ছা না থাক সিঙ্গেল ইমেলটাই দেন আমি এখন ম্যানুয়ালি যে লিড লিড ফাইল ক্রিয়েট করা যে প্রসেসিং লিঙ্কডইনের সময় দেখাইছিলাম না আমরা যে কোনোটার জন্য লিড কালেক্ট করতে গেলে আমরা যে এই এক্সেল যে ফাইলটা করব সেখানে কিন্তু আমরা হচ্ছে নেম ইমেল ফোন নাম্বার হ্যাঁ এই তিনটা জিনিস মাস্ট এই তিনটা জিনিস হচ্ছে আমরা যে কোনো লিডের জন্য ইনফরমেশন এই ক্রাইটেরিয়া তিনটা থাকতে হবে নামটা ইমেলটা ফোন নাম্বারটা সো আমরা যে কোনো ধরনের লিডের ফাইল ক্রিয়েট করি এভাবেই হচ্ছে ম্যানুয়ালি গিয়ে এখানে সব ডেটাগুলো ইয়ে করব আমরা যদি ম্যানুয়ালি গুগল সার্চ করে বের করি লিঙ্কডইন থেকে বের করি বা আদার্স যে যে সোর্স থেকে আমরা বের করে নিয়ে আসবো আমরা একটা ফাইল ওভাবে ক্রিয়েট করবো ওটা ওই দিনও দেখিয়েছিলাম দিয়েছেন আরিফ সরল মহসিন ভাই কি ফাইল দিলেন আমাকে এটা কিসের ফাইল মহসিন ভাই আমি তো কোনো ফাইল দিলে আমাকে তো প্রাইভেটলি কিছু একটা পাঠাইলেন আচ্ছা দেখেন আমি এখানে ধরেন এটা আমার হচ্ছে একটা লিডের ফাইল আমি ক্রিয়েট করছিলাম এখন আমরা যখন সেভে যাব দেখেন আমাদের মেইল চিম্পে আপলোড করার জন্য জাস্ট সেভ অ্যাজ এ যখন যাব কোথায় সেভ করা আছে ডেস্কটপে সেভ করতেছি তারপর দেখেন এই যে এখানে এক্সেল ওয়ার্কবুক দেখাচ্ছে না আমরা তখন সেভ করার সময় এটাকে এক্সেল ওয়ার্কবুক না আপনারা এখানে দেখেন আমার তো চোখে কমা এই যে দেখেন সিএসবি তিনটা ফরম্যাট দেখাচ্ছে সিএসবি ম্যাকিনটোশ সিএসবি এমএস ডস আর একটা কোথায় যেটা আমরা সেভ করব এই যে সিএসবি কমা ডিলিমিটেড হ্যাঁ আমরা হচ্ছে এইটা সিলেক্ট করে এই ফরম্যাটে সেভ করে দিব সো এখন আমার এই ফরম্যাটটা হ্যাঁ তো এখন এই ফাইলটা যে ফরম্যাটে হয়ে গেল এই এই ফাইলটা আমি ইজিলি আমার মেইল চিম্পে আপলোড করতে পারবো এখন ক্লায়েন্টরা আমাকে নরমালি কিন্তু ইয়ে দিবে কি বলে এক্সেল ফাইলটাই দেয় সিএসবি ফরম্যাটটাও থাকে অনেকের করা এক্সেল ফাইলও বেশি দেয় এরা তো ফাইল ফরম্যাট বুঝে না তখন মেইল চিম্প যেহেতু সিএসবি টা ফরম্যাটটা সাপোর্ট করে সো আমরা ক্লায়েন্টের লিস্ট নিয়ে আগে এটাকে সিএসবি তে কনভার্ট করে নিব কনভার্টার আবার হচ্ছে অনলাইনে বিভিন্ন কনভার্টার আছে একটা টুলের নাম লিখে রাখেন সবাই স্মল এসইও টুল এটা একটা ই আছে এখানে গেলে যে কোনো ধরনের ফাইল কনভার্ট বলেন বিভিন্ন ধরনের টুল এখানে ইউজ করা যায় স্মল এসইও টুল আছে এটা দেখে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গেলে প্রতিনিয়ত আমাদের একে লাগে
প্লাগারিজম চেকার আসছে হ্যাঁ এটা হচ্ছে খুবই যারা ডেটা এন্ট্রি কাজ করে তাদের তো এটা হচ্ছে মা বাপ মনে করেন এখানে দেখেন কতগুলা টুল আছে কত কিছু করা যায় প্লাগারিজম চেকার আছে এটার মানে সাবক ভাইয়া বুঝবেন প্লাগারিজম চেকার হচ্ছে নেট থেকে কপি পেস্ট মেরে কিছু করলে এটা কত পার্সেন্ট কপি আর কতটা ইউনিক সেগুলো চেক করা যায় ওটা রিসার্চ এর কাজে লাগে সাধারণত হ্যাঁ সো তারপর দেখেন এখানে স্পেল চেকার আছে অনেক কিছু ইমেজ এডিটিং টুল অনেকগুলো আছে এখানে কিওয়ার্ডের টুল আছে কিওয়ার্ড ডেন্সিটি দেখতে পারবেন রিলেটেড কিওয়ার্ড দেখতে পারবেন তারপর দেখেন ব্যাকলিংকের টুল আছে এগুলি যখন আরো এসইও যায় এসইও যখন আসবে তখন প্রচুর আছে সো এটা আপনারা সবাই আপনাদের মনে রাখেন উঠতে বসতে এখানে ফাইল কনভার্টার আছে কোথায় জানি নিচে মনে হয় এখান থেকেও এক এক ফরম্যাটের ফাইল কনভার্ট করে নিতে পারবেন এটা এই যে ইমেজ টু টেক্সট কনভার্টার প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ফাইল কোথেকে কোথায় যাবেন এগুলো পাবেন এটা এটা মনে রাখেন সবাই এটা খুবই কাজের জিনিস উঠতে বসতে এটা লাগে তো হচ্ছে আমাদের এইটা তো সেভ হয়ে গেল এখন হচ্ছে আমরা মেইলসিম্পে চলে যাই সো আমরা সিএসভি ফরম্যাটের জন্য এটা যে সিলেক্ট করলাম কন্টিনিউ দেই আমার মনে হয় একটু 5 মিনিটের ব্রেক লাগবে নেটওয়ার্ক স্লো হয়ে গেছে নো ইন্টারনেট কিসের নো ইন্টারনেট নো ইন্টারনেট হলে তা আপনাদের আমার কি লাইন কেটে গেছে বা লাইভ বাকি সব আছে মেইলচিম্পের ইয়ে লাগবে এই মেইলচিম্পটা না এই ডিস্টার্বটা করবে আপনাদের প্রায় প্রায় সময় কেউ ইয়ে করে আছেন কি বলে দুইটা ডিভাইসে আছেন দুইটাতে আমাকে সাউন্ড শুনতেছেন আমার কথা কিন্তু রিপিট আসতেছে ও মা গুগলেও দেখাচ্ছে নো ইন্টারনেট কি আজব তো ইন্টারনেট না থাকলে আমার ইয়ে চলতেছে কিভাবে ছাগল ছাগল কি সমস্যা এগুলো তো আছে না ব্রাউজারে প্রবলেম করতেছে আপু এখন আবার ট্রাই করেন এখন আসতে পারেন Thank you.
অটোমেটিক কি নিল কি করতেছে এই পাসওয়ার্ড দিছি এই যে ফাইনালি ক্র্যাশ করলো কি রিমেম্বার কিপ মি লগইন দিয়ে রাখছিলাম নাকি যার সময় তখন না সেটা তো দেই নাই কি জানি ছিল পাসওয়ার্ড আরিফ এট 3 2 3 4 1 2 3 4